আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সব সময়ের মতো। আজকের ভিডিওটা কয়েকদিন আগের ফাদার্স ডেতে আমি যা যা রান্না করেছি বাসায় সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আর রেসিপিগুলো মোটামুটি সবটারই শেয়ার করতে চেষ্টা করব। এখন আর কি দুপুরে রান্নার জন্যই সব কিছু আমি গুছিয়ে নিচ্ছিলাম। আর এই যে খাসির মাংস রান্না করব, যে কারণে আমি একটা গরম মশলা বানিয়ে নিব। সেজন্য আমি তেজপাতা, দারচিনি, এলাচি আর লবঙ্গ আর গোলমরিচ একটু ভেজে গুঁড়ো করে নিব। আর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর একটা তেজপাতা আর দুই টুকরো দারচিনি দিয়ে দিয়েছি, আর কিছুই দেইনি। হালকা একটু ভেজে এর মধ্যে আমি আদা পেস্ট আর রসুন পেস্ট এক চা চামচ করে দিয়ে দিয়েছি। আর এখন সামান্য একটু পানি অ্যাড করে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। আর বাকি গুঁড়ো মশলাগুলো এখন অ্যাড করে দিব। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ করে আমি দিয়ে দিয়েছি এখানে ধনিয়া গুঁড়ো। আর জিরে গুঁড়োটা সব শেষে দিব, তাই আর জিরে গুঁড়োটা এখন দেইনি। এখানে আমি এক চা চামচ দিয়েছি হলুদ গুঁড়ো আর দেড় চা চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়ো। আর এই যে গুঁড়ো করা যে গরম মশলাটা আমি একটু আগে ঢেলে নিয়েছি, পুরোটাই দিয়ে দিয়েছি। মশলাটা এখন খুব ভালো করে কষিয়ে নিব। আর সেই সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা ছোটো যে নাগা মরিচগুলো আছে, একদম ছোটো ছোটো যে মরিচগুলো, নাগা মরিচের মধ্যে ঘ্রাণ নাগা মরিচ বা বোম্বাই মরিচ, এটা দিলে কিন্তু খুবই মজা হয় খেতে, যে কারণে আমি দিয়ে দিয়েছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে আমি মাংসগুলো দিয়ে এখন মাংসটাও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। আর বিফ অথবা এরকম যে খাসির মাংস, এগুলো যত সময় নিয়ে কষানো হয় একটু মিডিয়াম আছে ততই কিন্তু খেতে মজা হয়। আর আমি কিন্তু সব সময় যখন খাসির মাংসটা রান্না করি ঢাকনা ছাড়া রান্না করি, কখনো ঢাকনাটা দেই না আর যাতে কোনো গন্ধ না থাকে। আর খাসির মাংসটা আমি আগের ভিডিওতেও বলেছি যেভাবে ধুয়ে নেই যাতে গন্ধটা না থাকে, আমি লবণ দিয়ে আগে মাখিয়ে রাখি প্রায় আধা ঘন্টার মতো। এরপরে খুব ভালো করে কয়েকবার, সাত থেকে আটবার ধুয়ে নেই, এতে করে আর গন্ধটা থাকে না। আর তবে কিছু খাসি আছে যেটা এত ভালো করে ধোয়ার পরেও, মানে অনেক প্রসেসিং করার পরেও কিন্তু একটু গন্ধ থেকেই যায়। আর সেক্ষেত্রে এরকম ঢাকনা ছাড়া রান্না করলে অনেক ভালো হয়। আর আমি একটু আগে যে ফিশ ভেজে নিয়েছিলাম ওটা দিয়ে ফিশ কোপ্তা করবো, ওটা স্যামন ফিশ ছিল। তো ফিশটা একটু ঠান্ডা করতে দিয়ে আমি স্বামীকে শাওয়ার দিয়ে ওকে লোশন দিয়ে কাপড় পরিয়ে নিচ্ছিলাম। এরপরে বাকি রান্নাগুলো করতে হবে। খুব ভালো করে কষানোর পরে আমি এখন পানি অ্যাড করে দিচ্ছি। যতটুকু পানি দিলে আর কি মাংসটা সেদ্ধ হয়ে যাবে ঠিক ততটুকু পরিমাণই পানি দিয়ে দিচ্ছি। আর শেষের দিকে আমি আলু অ্যাড করি। এখানকার আলু সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না, যে কারণে আমি শেষেই দেই। আর আলুটা দেওয়ার আগে একটু তেলে ভেজে নিলে খেতে আরও মজা হয়। আর এখানে যে ফিশ কোপ্তার জন্য আমি স্যামন ফিশটা একটু হালকা তেলে ভেজে নিয়েছিলাম। এই ফিশটা একটু ভেজে নিলেই ভালো হয়। অন্যান্য ফিশ যেমন একটু হলুদ আর লবণ দিয়ে পানিতে সেদ্ধ করে নিলেই হয়, এটাও ওরকম করা যায়। তারপরেও আমার কাছে মনে হয় যেন একটু ফ্রাই করে নিলেই ভালো লাগবে খেতে। তো সাথে যা যা নিয়েছি আমি এখানে ডিম দিয়ে দিয়েছি একটা, দুটো আলু,
পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, 2 টেবিল চামচ ময়দা, স্বাদ মতো লবণ, আর হচ্ছে 1 চা চামচ করে আদা পেস্ট আর রসুন পেস্ট। এখন সবগুলো খুব ভালো করে আমি মাখিয়ে নিব। ফিশ কোপ্তাগুলো আমি ভেজে নিয়েছি, এই যে এমন কালার হলেই পারফেক্টভাবে ফিশ কোপ্তাটা হবে। তবে বিফ অথবা চিকেন কোপ্তার ক্ষেত্রে এত বেশি ভাজা যাবে না, জাস্ট হালকা করে ভাজতে হবে, আর না হলে একটু শক্ত হয়ে যায় আর খেতে খুব একটা ভালো লাগে না। আর এই যে এদিকে আমার আমার খাসির মাংসটা রান্না শেষ, আর এখন ফিশ কোপ্তার জন্য আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, সেই সাথে আমি লবঙ্গ, গোলমরিচ, এলাচি, দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী। এখন খুব ভালো করে আমি এটাকে ভেজে নিচ্ছি, আর ভেজে আমি সামান্য একটু পানি অ্যাড করে তাতে বাকি মশলাগুলো দিয়েছি। মশলার মধ্যে এখানে রয়েছে আদা পেস্ট, রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। জিরে গুঁড়ো আমি কোপ্তায় দেই না। এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে তাতে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে, পানিতে যখন বলক চলে আসে সে পর্যায়ে কোপ্তাগুলো দিয়ে দিয়েছি। কোপ্তা দেওয়ার ঠিক 3 মিনিটের মধ্যেই আমি ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি, কারণ যেহেতু ঝোল খুব বেশি দেয়নি তো টেনে যেতে সময়ও লাগবে না, যে কারণে এই সময়টাতে দিলেই খুব পারফেক্টভাবে হয়ে যাবে। আর শেষের দিকে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি ফ্লেভারের জন্য। এভাবে বিফ আর হচ্ছে চিকেন কোপ্তাও করা যাবে ঠিক সেম রেসিপিতে। আর সেই সাথে আমি এখানে ডিম সেদ্ধ দিয়েছি, ডিমের কোরমা করব। ডিমের কোরমার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে, সেই সাথে দিয়েছি গোলমরিচ কয়েকটা, এলাচি, দারচিনি, তেজপাতা, হালকা একটু ভেজে সামান্য পানি অ্যাড করে এখানে আমি 1/2 চা চামচ করে আদা পেস্ট, রসুন পেস্ট, গরম মশলা আর হচ্ছে ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি যে পেস্টটা, এখানে হচ্ছে 1 চা চামচ ইয়োগার্ট আর সাথে পেঁয়াজ বেরেস্তা, কাজু বাদাম আর কাঁচামরিচ আমি একসাথে পেস্ট করে নিয়েছি, সেই মিশ্রণটা এবার দিয়ে দিয়েছি। হালকা ভেজে আমি এখন 1/2 কাপ মিল্ক অ্যাড করে দিচ্ছি, আর সেই সাথে আমি 1 কাপ পানিও অ্যাড করব মিল্কের সাথে। দিয়ে দিচ্ছি আলু বোখারা আর কাঁচামরিচ। এখন আমি 1 কাপ পানি অ্যাড করে দিচ্ছি, একটু বলক চলে এলে আমি এগ দিয়ে দিব। আর এগ আমি হালকা একটু ভেজে নিয়েছিলাম দেওয়ার আগে, কারণ আমার কাছে ভেজে নিলেই ভালো লাগে খেতে, তবে না ভাজলেও কোনো সমস্যা নেই। আর সেই সাথে এখানে আমি সামান্য একটু চিনি অ্যাড করে দিচ্ছি, সামান্য বলতে 1 চা চামচ আমি চিনি অ্যাড করেছি। আর এদিকে পোলাও করে নিয়েছি, আর পোলাওয়ের রেসিপিটা আছে আমার চ্যানেলে দেয়া, যে কারণে আর শেয়ার করলাম না। আরও একটা রেসিপি আজ আর শেয়ার করিনি, তবে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, সেটা হচ্ছে চিকেন কষা। ওই রেসিপিটা আমি অবশ্যই অন্য কোনো ভিডিওতে শেয়ার করব, খেতে অনেক মজা হয়। তো এখন খাবারটা পরিবেশন করে নিয়েছি। খাবারটা পরিবেশনের পরে এখন একটা খবর দেই, তা হচ্ছে আমরা কয়েকদিন পরেই ভ্যাকেশনে যাচ্ছি,
জায়গাটার নাম মেইন, মেইন আমেরিকারই একটা স্টেট, নিউ ইয়র্ক থেকে বেশ দূরে। তো আমরা সবাই ড্রাইভ করেই যাচ্ছি, একটা ছোটোখাটো রোড ট্রিপও হয়ে যাবে আমাদের সবার। আর ওখানে যে আমরা চার দিন থাকব, ওখানকার আর কি আমাদের আনন্দের মুহূর্তটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। কখন কি হবে না হবে অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। জুলাই মাসের 7 তারিখে আমরা যাচ্ছি, সকালবেলায় আমরা রওনা দেব ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। আর এই যে আমার ছেলে দুদিন আগে ওয়াকিটকি একটা অর্ডার দিয়েছে তার ড্যাডিকে দিয়ে, আর এর মধ্যে এই দুদিনের মধ্যে প্রায় বেশ কয়েকবার তা চেক করা হয়েছে যে কত দূর এলো। আর আজ আর ডেলিভার্ড লেখা দেখেই বুঝতে পেরেছে যে এসছে, যে কারণে আমাকে নিয়ে আবার বাইরে এলো এটা নেওয়ার জন্য। প্রথমে না পেয়ে কান্না শুরু করেছে, তো একটু পরে আবার পেলো, আর পাওয়ার পরে তো খুব খুশি। উপরে কি লেখা আছে তার নাম সেটাও আবার পড়ে দেখছিল। উপরে যেটাই লেখা সেটাই বলছে যে ওর নাম লেখা আছে এখানে। আর এদিকে তার বাবা একটু ন্যাপ নিচ্ছিল, তাকে উঠাতেই হবে, মানে এটা খুলতে হবে। আর তার বাবার চোখে অনেক ঘুম, যে কারণে আমি খুলে দিলাম। আমি খুব খুশি আজ বাবা দিবসে, বাবাকে উপহার না দিয়ে নিজেই পেয়েছে বাবার কাছ থেকে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই সবসময়ের মতো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। চার্জার